একটা সম্পর্কে ফিজিক্যাল হওয়াটাই তো স্বাভাবিক, তাই নয় কি? মেয়েদের জন্য কোনো কিছু স্বাভাবিক নয় রে। দেখ না, সবাই তো আমাকে ঘৃণা করছে। বাবা, মা, বর, শ্বশুর মশাই, পাড়া, স্কুল, চাকরিটা থাকবে কিনা সেটাও বলতে পারছি না। পর্ণা, লড়াই না করলে কিন্তু কোনো কিছুই থাকবে না। সে তুই যাই বল, রেগুলার স্কুলে যাচ্ছে আসছে দেখে কিন্তু একদম মনে হয় না বল। না না, দেখে তো বেশ লাজুক বলেই মনে হয়। একদমই। আচ্ছা বল, প্রফেশনালও তো একটা মূল্য আছে, আর অভিনেত্রী তো নস, স্কুল টিচার। আমাদের সবাইকে ছোট করলো, বাড়িতে ঢুকলে সবাই জিজ্ঞেস করছে। টিভিতে স্কুলের নামটা ফ্ল্যাশ করেছে না, সেটাই তো মুশকিল। ক্যান্টিন থেকে ঘুরে আস। চলো। একটা সম্পর্কে ফিজিক্যাল হওয়াটাই তো স্বাভাবিক, তাই নয় কি? মেয়েদের জন্য কোনো কিছু স্বাভাবিক নয় রে। আয়। কি হলো আয়? আগের দিন যে কথাটা বলেছিলি সেটা মিন করে বলেছিলি। বস আগে, স্পেস লাগা মানে ছেড়ে যাওয়া নয়। সব সম্পর্কেই তো একটা স্পেস লাগে, তাই না? দুটো মানুষ আলাদা, তাদের মত আলাদা, একে অন্যকে ভালোবাসলে যে দুজনের মত মিলবে তারও তো কোনো মানে নেই। নীলারকু, তুই ফিল্ম বানাতে চেয়েছিস, কোনোদিনও চাকরি করতে চাসনি, আজ অব্দি কোনো কিছুতে বাধা দিয়েছি আমি তোকে? সেই জন্যই তো থাকতে পেরেছি। কিন্তু এই ঘটনাটায় তুই এমন করে রিয়াক্ট করলি। তোর বৌদির জায়গায় যদি আমি থাকতাম তখনও এতটাই লিবারেল থাকতে পারতিস তো? কষ্ট হতো, কিন্তু অন্য কারোর সাথে কোনো কথা বলার আগে তোর সাথে কথা বলতাম, তোর পাশে থাকতাম। ভালোবাসা মানে কেবল অধিকার নয় তেমনি, একটা মুক্ত আকাশও। ¶¶